আমরা প্রথমেই যেতে চাই দিনাজপুরে। মোর্শেদ, তো হচ্ছে যে এখন পর্যন্ত কয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আর এই স্থাপনা কতদিন চলবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ কতদিন চলবে? বলছিলেন যে দেশের বিভিন্ন নদী এবং খালগুলো পুনরুদ্ধারে অবৈধ স্থাপনা ধ্বংস উচ্ছেদ শুরু হয়েছে। দিনাজপুরেও এই খাল উদ্ধারে গতকাল থেকে অভিযান শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, দিনাজপুর শহরের উপর দিয়ে পানি নিষ্কাশনের জন্য 1851 সালে মহারাজা গিরিজানাথ এই খালটি খনন করেছিলেন। দুটি খাল, একটি গিরিজানাথ ক্যানেল, একটি ঘাগড়া ক্যানেল। সেই ঘাগড়া ক্যানেলটি, সেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে প্রায় 162 বছর আগের। সেই খননকৃত খালে পর্যায়ক্রমে সংস্কারের অভাবে এটি আস্তে আস্তে দখল হতে হতে কোনো কোনো ক্ষেত্রে তার অস্তিত্বই হারিতে বসেছিল। সরকারের এই উদ্যোগের কারণে মানুষও স্বাগত জানিয়েছে। সরকারের উদ্যোগের কারণে এটি এখন উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘাগড়া ক্যানেলের দীর্ঘ 8 কিলোমিটার দীর্ঘ এই ঘাগড়া ক্যানেলের উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখানে 557টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে কাঁচা, আধা পাকা এবং পাকা ভবনও রয়েছে। গতকালকে থেকে উচ্ছেদ অভিযানের পর ইতিমধ্যেই প্রায় 25টির মতো স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডে যেহেতু অভিযান উচ্ছেদ অভিযান চালাচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এই উচ্ছেদ অভিযান অর্থাৎ 8 কিলোমিটারের পুরো এলাকা উচ্ছেদ অভিযান সমাপ্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ চলবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে শীতের কারণে উচ্ছেদের যে গতি, সেই গতিটা আসলে প্রচণ্ড শীতের কারণে ধীর গতিতে চলছে। তবে উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত তারা উচ্ছেদ অভিযান চালিয়ে যাবে, এটি আমাদেরকে নিশ্চিত করিয়েছে। সাথী, ধন্যবাদ।